আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভে শিশুর হার্টবিট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 6 সপ্তাহের পর থেকে যে কোনো সময় শিশুর হার্টবিট শুরু হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে এই সময়ে হার্টবিট অনেক সময় আসে না, এর ফলে গর্ভবতী চিন্তার শেষ নেই। আজকের ভিডিওতে তুলে ধরব প্রাথমিক এই অবস্থায় হার্টবিট না আসলে করণীয় সম্পর্কে। ভ্রূণের হার্টবিট কেমন হয়? 5ম থেকে 6ষ্ঠ সপ্তাহে 110 পার মিনিট, 9ম থেকে 10ম সপ্তাহে 170 পার মিনিট, 14তম সপ্তাহে 150 পার মিনিট, 20তম সপ্তাহে 140 পার মিনিট, জন্মের সময় 130 পার মিনিট। মোট কথা, একটি গর্ভস্থ বাচ্চার শিশুর হার্টবিট 120 থেকে 170 পর্যন্ত ওঠানামা করতে পারে। 6ষ্ঠ সপ্তাহে হার্টবিট না আসলে, অধিকাংশ ক্ষেত্রে 6 সপ্তাহের আল্ট্রাসোনোতে হার্টবিট নাও আসতে পারে। এর কারণ হতে পারে আপনি যে 6 সপ্তাহের গর্ভবতী সেই হিসেবে ভুল হতে পারে, আবার অনেকের ডিম্বস্ফুটনের সময় বিলম্বিত হতে পারে, কারো বা আবার পিরিয়ড অনিয়মিত। তাই এ সপ্তাহে হার্টবিট না পেলে চিন্তিত হবেন না। এছাড়া আল্ট্রাসোনো পরীক্ষাটি অনেক সময় 6 সপ্তাহের শিশুর হার্টবিট ধরতে ব্যর্থ হতে পারে। এ সপ্তাহে নির্ভুলভাবে হার্টবিট পেতে ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনো করা যেতে পারে। এ ধরনের আল্ট্রাসোনোতে গর্ভবতী জনিতে একটি দণ্ড প্রবেশ করানো হয়। এটি জরায়ু পর্যন্ত সূক্ষ্ম ছবি তুলে আনতে পারে। 7ম সপ্তাহে হার্টবিট না আসলে, এ সপ্তাহে হার্টবিট গর্ভপাতের আশঙ্কা সৃষ্টি করে, তবে হতাশ না হয়ে অপেক্ষা করতে হবে। আগের মতো এ সপ্তাহের হিসেবে কিছুটা ভুল হলে হার্টবিট শোনা নাও যেতে পারে। 8ম সপ্তাহে হার্টবিট না আসলে, আপনার হিসেবকৃত গর্ভকাল যদি সঠিক হয় এবং শিশুর হার্টবিট না পান, তাহলে হয়তো আপনার গর্ভপাত হয়েছে। কেননা একটি সুস্থ ভ্রূণের হার্টবিট শুরু হতে 8 সপ্তাহের বেশি সময় নেয় না। 8ম সপ্তাহের আল্ট্রাসোনোতে হার্টবিট না পেলে গর্ভে সন্তানটি নষ্ট হয়ে গেছে ভেবে আপনি হতাশ হতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমাদের পরামর্শ হল কমপক্ষে 10 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা। 10ম সপ্তাহে গিয়ে একটি আল্ট্রাসোনো করুন, তখন যদি হার্টবিট নাই পান তাহলে গর্ভপাত হয়েছে এটা নিশ্চিত। তবে এরকম কারোর সাথে না হোক এই কামনা রইল। ভালো থাকবেন।